ফিলিস্তিনের বিপ্লবী তরুণী আহেদ তামিমিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। 22 বছর বয়স্কা তামিমিকে ইসরায়েলের আতঙ্ক ধরা হয়। 2017 সালে ইসরায়েলি সেনাকে চড় মেরে আলোচনায় আসেন ফিলিস্তিনি এই আইকন। সেই ঘটনার পর গোটা বিশ্ব চিনে যায় এই তরুণীকে। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের জীবন্ত প্রতীক এই বীরকন্যা। এবার তাকে মুক্তি দিতে বাধ্য হল ইসরায়েল। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। প্রখ্যাত ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট আহেদ তামিমি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান 29 নভেম্বর রাতে। ইসরায়েলের ওফার কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। তিনি মুক্তির পর রামাল্লায় পৌঁছেছেন। 22 বছর বয়স্কা তামিমিকে গত 7 নভেম্বর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের সময় গ্রেপ্তার করা হয়েছিল। ষষ্ঠ দফায় ইসরায়েল যে 30 জনকে মুক্তি দেয় তার মধ্যে এই ফিলিস্তিনি আইকনও রয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তার মুক্তির জন্য আগে থেকেই নানাভাবে ইসরায়েলকে চাপ দিয়ে আসছিল। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজার ক্ষমতাসীন হামাস বুধবার রাতে মোট 16 জনকে মুক্তি দেয়। এদের মধ্যে 10 জন ইসরায়েলি, 4 জন থাইল্যান্ডের এবং 2 জন ইসরায়েলি রুশ নারী রয়েছেন। এদের বিনিময়ে ইসরায়েল মোট 30 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে জানিয়েছেন 30 ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে, তাদের মধ্যে 16 জন শিশু এবং 14 জন নারী রয়েছে। অধিকৃত পশ্চিম তীরের ওফার কারাগারের কাছে ইসরায়েলি সৈন্যদের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে, এর ফলে তাদের মুক্তি বিলম্বিত হয়। মুক্তির আগে ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তা, সেনা কর্মকর্তা কারাগারের ভেতরে ফিলিস্তিনিদের নানাভাবে কঠোরতা আরোপ করে। তাদের বলে দেওয়া হয় তারা যেন মিডিয়ার সাথে কথা না বলে, মুক্তিকে উদযাপন না করে, যদি না মানে তবে তাদের আবার কারাগারে ফেরত আনা হবে। গত 7 নভেম্বর পশ্চিম তীরের শহর নবি সালেহ থেকে তামিমিকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগ আনে দেশটি। আরও এক সপ্তাহ আগে শহরে অভিযানের সময় তামিমির বাবাকে ইসরায়েলি বাহিনী গ্রেফতার করেছিল। ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে সম্মুখ সারির স্বাধীনতাকামীদের তালিকায় অন্যতম এই আহেদ তামিমি। 2017 সালে 16 বছর বয়সে তামিমি ইসরায়েলি বাহিনীর এক সৈন্যকে থাপ্পড় মেরেছিল, যারা তার বাড়িতে ঢোকার চেষ্টা করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার জেরে তখন তামিমিকে গ্রেফতার করে ইসরায়েল বাহিনী। 8 মাসের জেল হয় তার। 2018 সালের জুলাইয়ে তিনি মুক্তি পান। তার বয়স এখন 23 বছর। পশ্চিম তীরের ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের আন্তর্জাতিক প্রতীক হয়ে উঠেছে এই তামিমি। মাহমুদ সোহেল, এটিএন নিউজ।